আজকে ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নর গেটের সাহায্যে কিভাবে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়। তো মৌলিক গেট হচ্ছে তিনটা, অর গেট, অ্যান্ড গেট, নর গেট। এই তিনটি হচ্ছে মৌলিক গেট, এবং এই মৌলিক গেটগুলোর সমন্বয়ে যে কোনো লজিক গেট তৈরি করা যায়। সো নর গেটের সাহায্যে আমরা এই তিনটি গেটকে আজকে বাস্তবায়ন করব। সো আরেকটা বিষয় হচ্ছে যেহেতু নর গেটের সাহায্যে তিনটি মৌলিক গেটকে বাস্তবায়ন করা যায়, এবং আমরা জানি যে তিনটি মৌলিক গেট ছাড়াও আমাদের আরও চারটি যৌগিক গেট আছে। সো ওই যৌগিক গেটগুলো এই তিনটি মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। সো আমরা একটা বিষয় বলতে পারি যে নর গেটের সাহায্যে আমরা সকল লজিক গেটগুলোই তৈরি করতে পারবো। সো এজন্যই হচ্ছে নর গেটকে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলা হয়। তো যদি কখনো কোয়েশ্চেন এরকম আসে যে সার্বজনীন গেট কাকে বলে, বা সার্বজনীন গেট কি, বা ইউনিভার্সাল গেট কি, সো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে যেহেতু নর গেটের সাহায্যে সকল মৌলিক গেটকে আমরা তৈরি করতে পারি বা বাস্তবায়ন করতে পারি, তো এজন্য নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। এছাড়া আমরা বলতে পারি যে যেহেতু নর গেটের সাহায্যে তিনটি মৌলিক গেট আমরা বাস্তবায়ন করতে পারি, এবং তিনটি মৌলিক গেট দিয়ে সকল গেট তৈরি করা যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নর গেট দিয়ে যে কোনো লজিক গেটই আমরা তৈরি করতে পারবো। এই জন্য হচ্ছে নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। তো এখন আমরা দেখবো যে কিভাবে আমরা নর গেটের সাহায্যে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে পারি। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নর গেটের সাহায্যে কিভাবে আমরা নট গেট তৈরি করতে পারি সেটা আমরা দেখব। সো আগে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে নট গেটের সমীকরণটা আমাদের মনে রাখতে হবে। সো নট গেট আমরা জানি যে নট হচ্ছে এ যদি হয় একটি চলক নট গেটের, সেক্ষেত্রে এটার উপরে যদি আমরা একটা বার ইউজ করি অর্থাৎ পূরক, তাহলে হচ্ছে যে আমরা নট গেট পাব। তো এটা হচ্ছে নট গেটের সমীকরণ। তো আমাদের নর গেট ইউজ করে নট গেটের এই সমীকরণটাকে বাস্তবায়ন করতে হবে। তো আমরা জানি যে নর গেটের ক্ষেত্রে দুইটা ইনপুট দিতে হয়, কিন্তু নট গেটের ক্ষেত্রে আমরা একটা দেখতে জিনিস খেয়াল করব যে এখানে এ শুধুমাত্র একটা চলক আছে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা যদি একটা নর গেট এখানে আঁকি, সো এটা হচ্ছে নর গেট। সো আমি এখানে একটা ইনপুট দিয়েছি। সো নর গেটের কিন্তু কখনো একটা ইনপুট হয় না, অর্থাৎ এটার ইনপুট হিসেবে আমাদের অলওয়েজ দুই বা ততোধিক ইনপুট ইউজ করতে হবে। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে অবশ্যই, সেটা হচ্ছে নট গেটের ক্ষেত্রে এখানে একটা ইনপুট আছে। তো আমরা কি করব, এখানে এ যে একটা ইনপুট আছে এটাকে আমরা এই নর গেটের ভিতর দিয়ে দুইবার দিব, অর্থাৎ ইনপুট হিসেবে একে এখানে দুইবার দিতে হবে। তো আমরা যদি এই এটাকে আবার এখানে ইউজ করি, সেক্ষেত্রে আমরা যে সমীকরণটা পাচ্ছি, সো এ যদি নর গেটের ভিতর দিয়ে দুইবার দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের সমীকরণটা হবে এরকম, এ প্লাস, কারণ হচ্ছে আমরা জানি যে নর গেট অর গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি। সো এখানে এ প্লাস এ, যেহেতু এ দুইবার দেওয়া হয়েছে, দেন হচ্ছে প্লাস হচ্ছে অরের জন্য, আর যেহেতু এখানে নট আছে সুতরাং এটার উপরে একটা ভার হবে। তো এখন আমরা এখানে খেয়াল করব যে এ প্লাস এ, অর্থাৎ দুইটা চলক সেম, সো এটাকে আমরা লিখতে পারি একটা এ এবং ভার। সো আমরা একটা বিষয় খেয়াল করে দেখব যে আমাদের নট গেটের সমীকরণটা ছিল হচ্ছে এটা। তো আমরা কিন্তু নর গেট ব্যবহার করে নট গেটের যে সমীকরণ সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারলাম। সো এভাবে হচ্ছে আমরা নর গেট থেকে নট গেট তৈরি করতে পারবো। তো এখন আমরা দেখব যে কিভাবে নর গেট ব্যবহার করে আমরা অ্যান্ড গেট তৈরি করতে পারি। সো এখন আমরা নর গেট থেকে অ্যান্ড গেট তৈরি করব। সো এই ক্ষেত্রেও আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সো
আমাদের এন গেটের সমীকরণটা অবশ্যই মনে রাখতে হবে। সো এন গেটের যে সমীকরণটা সেটা হচ্ছে, এন গেটের যদি সমীকরণটা আমরা দেখি যে এ ইনটু বি, অর্থাৎ এ বি হচ্ছে এন গেটের সমীকরণ, তো আমাদের নর গেটের সাহায্যে এটা বাস্তবায়ন করতে হবে। সো আমরা যদি এই সমীকরণটাকে নর গেটের ফর্মে নিয়ে যাই সেক্ষেত্রে কী রকম হবে, যদি আমরা এটাকে উপরে দুইটা ভার ইউজ করি সেক্ষেত্রে আমাদের এখানে এদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ ভারে ভারে কাটা গেলে এ বি থাকতেছে, বাট আমরা এটাকে কি করতে এখন এটাকে আমরা সূত্র ইউজ করব এখানে। সো এ ইনটু এ বি হোল বার, এ বি হোল বার মানে হচ্ছে যদি আমরা ডি মর্গানের সূত্রটা দেখি যে এ বি হোল বার হচ্ছে এ ভার প্লাস বি বার, আর উপরে ভার থাকবে। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে এ প্লাস বি হোল বার, অর্থাৎ এইটা প্রথম চলক দ্বিতীয় চলক এদের মাঝখানে প্লাস অর আর উপরে ভার, সো নর। তো আমরা কিন্তু এই এ বিটাকে এখানে নর ফর্মে নিয়ে যেতে পারছি, সো এখন আমরা এই সমীকরণটাকে তৈরি করলে আমরা কিন্তু এই ফর্মে যেতে পারবো। সো এখন আমরা নর গেটের সাহায্যে আগে এইটা তৈরি করব, অর্থাৎ এইটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের এন গেট পেয়ে যাব আমরা। সো ফার্স্টে আমরা যে জিনিসটা করব, আমাদের ফার্স্ট চলক হচ্ছে এ, ও আমরা এটাকে, আর এখানে হচ্ছে এ ভার, অর্থাৎ এ কে আমাদের কি করতে হবে, এ কে নর গেটের ভিতর দিয়ে আমাদের দুইবার দিতে হবে। সো আমরা যদি এটাকে দুইবার পাস করি সেক্ষেত্রে আমরা পাইতেছি হচ্ছে এ ভার। এবার কেন পাইতেছি, এ প্লাস এ এরকম, এ প্লাস এ হোল বার, সো এটাকে আমরা এবার লিখতে পারি। সেম একইভাবে এখানে আমরা বি এর ক্ষেত্রেও এটা করব। সো এখানে হচ্ছে সো বি কে যদি আমরা এখানে দুইবার পাস করি সেক্ষেত্রে আমরা কি পাইতেছি, আমরা পাইতেছি হচ্ছে বি ভার, এবং এই এ ভার প্লাস বি ভার এই দুইটা মিলে আবার কি হবে, নর গেটের ভিতর দিয়ে যাবে। তো এখানে যদি আমরা এটাকে নর গেটের ভিতর দিয়ে দিই, তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখবো আমরা কি পাইতেছি, এখানে এ ভার প্লাস বি ভার হোল বার, অর্থাৎ আমাদের এই সমীকরণটা দরকার ছিল, এটা হলে আমরা এটাতে যেতে পারবো। সো এখন আমরা এটা পেয়ে গেছি। সো এটা থেকে আমরা যদি এটাকে দেখি কি আসে, এ ভার প্লাস বি ভার হোল বার, সো এটাও ডি মর্গানের সূত্র পড়ছে। সো এ প্লাস বি, এ প্লাস বি হোল বার, সো এ প্লাস বি হোল বার মানে হচ্ছে এ ভার, আর এই ভারের কারণে যেহেতু এটাকে আমরা এ ধরছি, সো এখানে ভার একটা আগে থেকে ছিল আর উপরে একটা বার হবে, সো এখানে এ ডাবল বার ইনটু বি ডাবল বার। তো এ ভার প্লাস বি বার, এ ভার প্লাস বি বার আর হোল বার, তাহলে এটাকে যদি আমরা টোটালি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে হইতেছে এ ভার ইনটু বি বার। এখন যদি এখানে যেহেতু আমরা বারে বারে কাটা দিতে পারি, সো এখানে হবে এ আর এখানে হবে বি, তো আমরা হচ্ছে নর গেটের সাহায্যে আমাদের এন গেটের যে সমীকরণ ছিল অর্থাৎ এ বি, সেই এ বিটা আমরা পেয়ে গেছি, অর্থাৎ নর গেটের সাহায্যে এন গেট আমরা বাস্তবায়ন করতে পারলাম। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে নর গেটের সাহায্যে কিভাবে অর গেট বাস্তবায়ন করা যায়। ওকে, তো নর গেটের সাহায্যে কিভাবে আমরা অর গেট বাস্তবায়ন করতে পারি, সো সে এখানেও আমরা একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অর গেটের সমীকরণটা কেমন। সো অর গেটের সমীকরণ হচ্ছে এ প্লাস
বি, এটা হচ্ছে অর গেটের সমীকরণ। তো এটার উপরে যদি আমরা দুইটা ভার ইউজ করি, অর্থাৎ আমাদের এটা এ প্লাস বি যদি আমরা রেখে দিই, সেক্ষেত্রে আমাদের কি হইতেছে যে আমরা এটাকে নর এর ভিতর দিয়ে দিতে পারবো না। অর্থাৎ আমাদের কি করতে হবে যে আমরা যেটাকে যেটা আনতে চাইতেছি, অর্থাৎ এটা আমরা বাস্তবায়ন করতে চাইতেছি, এটা তৈরি করতে চাইতেছি, সো এটার যে সমীকরণটা আছে এটাকে আমরা নর এর ফর্মে নিয়ে যাব, যেন আমরা ইজিলি নর গেটের ভিতর দিয়ে এটা তৈরি করতে পারি। কারণ আমরা এখানে যখন বাস্তবায়ন করব, সে বাস্তবায়নের সময় আমরা নর গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করতে পারবো না। তো এই জন্য আমরা কি করতেছি যে আমরা আমাদের যেটা প্রয়োজন, অর্থাৎ আমাদের মৌলিক গেটগুলো তৈরি করতে হবে, সো আমরা মৌলিক গেটগুলোর সমীকরণগুলোকে নর গেটের মতো করে নিতেছি, যেন আমরা নর গেটের যে সাংকেতিক চিহ্ন আছে সেটা ইউজ করে আমরা ইজিলি এটা তৈরি করতে পারি। সো অর গেটের ক্ষেত্রে এ প্লাস বি হচ্ছে সমীকরণ, তো এটাকে যদি আমি উপরে দুইটা ভার দেই, সেক্ষেত্রে অর গেটের সমীকরণের কোনো চেঞ্জ হবে না, এবং আমরা এখানে কি পাবো, এখন আমরা এটা ইজিলি এটা নর গেটে দিয়ে বাস্তবায়ন করতে পারবো, কারণ এ প্লাস বি হচ্ছে অর, আর উপরে ভারের কারণে নর হয়ে গেছে। সো এখন আমরা এটাকে তৈরি করব। তো এটাকে তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এ লাগবে আর হচ্ছে বি। সো এ এবং বি কে আমরা কি করব, নর গেটের ভিতর দিয়ে দিব। সো আমরা যদি এটাকে নর গেটের ভিতর দিয়ে দিই, তো নর গেটের ভিতর দিয়ে দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ প্লাস বি ভার, অর্থাৎ প্লাস হচ্ছে অরের জন্য আর নটের জন্য উপরে ভার। তো এখন যেটা করতে হবে, আমাদের এই যে এ প্লাস বি ভার হোল ভারটা আসছে, এটাকে আমরা হচ্ছে নর গেটের ভিতর দিয়ে পাঠাবো, কিন্তু এখানে হচ্ছে আমাদের ইনপুট যেহেতু এখানে একটা, সো এটাকে কি করতে হবে, আমাদের নর গেটের ভিতর দিয়ে দুইবার দিতে হবে, তাহলে এটার উপরে ভার চলে আসবে। সো এখন যেটা করব আমরা সেটা হচ্ছে এটাকে আমরা নর গেটের ভিতর দিয়ে দুইবার পাঠাবো। ওকে, এটাকে যদি আমরা নর গেটের ভিতর দিয়ে দিই, তাহলে আমরা পাইতেছি হচ্ছে এরকম এ প্লাস বি ভার প্লাস এ প্লাস বি ভার হোল বার। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করি, এ প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি, অর্থাৎ এইখানে এই অংশটুকু এবং হচ্ছে এই অংশটুকু কিন্তু সেম। সো আমরা এটা কি কি করতে পারি, একটা লিখতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এটা হবে এরকম এ প্লাস বি ভার, অর্থাৎ একটা আর উপরের যে ভারটা, সো এখানে এরকম হয়ে গেল। সো এখন আমরা কি করতে পারি যে উপরে যেহেতু দুইটা বার আছে, বারে বারে কাটা দিয়ে দিতে পারি, তো এখানে হয়ে যাবে এ প্লাস বি। তো আমরা এটা হচ্ছে অর পেয়ে গেলাম, অর্থাৎ আমরা নর গেটের সাহায্যে অর গেট তৈরি করে ফেললাম। তো এভাবে হচ্ছে আমরা নর গেট, অর্থাৎ সার্বজনীন গেটের মাধ্যমে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে পারি। তো আমাদের সার্বজনীন গেট হচ্ছে দুইটা, নর এবং ন্যান। তো আজকে আমরা এই ভিডিওতে যেটা দেখলাম যে নর গেটের সাহায্যে কিভাবে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়। সো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে দেখবো যে কীভাবে ন্যান গেটের সাহায্যে আমরা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে পারি। সো থ্যাংক ইউ।